রাজনীতির ময়দানে তবে কি হয়ে গেল মুকুল বিসর্জন? বঙ্গ রাজনীতির চাণক্য কলকে পাচ্ছেন না কোনো দলেই, কিন্তু এর জন্য দায়ী কে? মুকুল নিজেই নাকি শারীরিক অসুস্থতা? একদা এসএফআই নেতা বারবার দল বদলে বিপাকে। একসময় তিনি ছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআই লড়াকু নেতা, তারপর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি কোনো দিনই জিততে পারেননি, নির্বাচনে লড়ে পরাজিত হতে হয়েছে তাকে। তবে তাতে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ স্থান পেতে মুকুল রায়ের কোনো দিনই অসুবিধা হয়নি। বছরের পর বছর ধরে দলের সংগঠন তার হাত ধরেই নীরবে বেড়েছে, কিন্তু বিজেপিতে যোগদান করার পরেই ছন্দপতন হয় মুকুলের। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নির্বাচনে জয় পেলেও রাজ্য বিজেপিতে তাকে যে স্থান দেওয়া হয়েছিল তাতে মুকুলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি বলে সবাই মনে করেছিলেন সে সময়। এরপর মুকুল ফিরে যান আবারও পুরনো দলে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল আবারও শাসক দলের উত্তরীয় পড়েন। খোদ তৃণমূল নেত্রীকে ওই সময় বলতে শোনা গিয়েছিল, মুকুলকে আমরা আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো তো আমরা অভিনন্দন জানাচ্ছি। নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। কিন্তু পুরনো জায়গা স্বাভাবিকভাবেই আর ফিরে পাননি মুকুল। এরপর শারীরিক অসুস্থতার কারণে বারবার অসংলগ্ন কথা বলতে শোনা গিয়েছে মুকুলকে। তৃণমূলের পার্টি অফিসে বসে মুকুলকে বলতে শোনা গিয়েছে, উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করবে। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন রাজ্য রাজনীতি থেকে মুকুল। এখন আবার দিল্লি গিয়ে বলছেন তিনি নাকি রাজ্যে ফের পরিবর্তন দেখতে চান। বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন প্রকাশ্যে মুকুল এবার, কিন্তু অদ্ভুত ভাবে বিজেপি তাকে নিয়ে এতটুকু উৎসাহিত হচ্ছে না, তাকে ঝেড়ে ফেলে দিয়েছে তৃণমূল। রাতারাতি না ঘর কা না ঘটকা হয়ে গিয়েছেন মুকুল রায়। এদিকে মুকুল সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেখুন কে দিল্লি যাবে না বম্বে যাবে না পাঞ্জাব যাবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার, উনি তো বিজেপির এমএলএ আছেন। অন্যদিকে মুকুলকেও বলতে শোনা গিয়েছে, এই মুহূর্তে তৃণমূল কেন কোনো অবস্থাতেই ভালো জায়গায় নেই। বর্তমান শাসক দল যা বিজেপিতে যতক্ষণ ছিলাম বিজেপি ভালো ফল করেছিল এবং এখনো আমার ধারণা বিজেপি নিশ্চয়ই ভালো ফল করবে। কিন্তু মুকুলের এই বক্তব্যকে স্বাগত জানানো দূরের কথা, তাকে নিতে রাজ্য বিজেপি যে সামান্যতম আগ্রহী নয় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতার কথাতেই। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি যথেষ্ট স্বনির্ভর, এরকম প্রত্যাখ্যাত হওয়া মানুষকে নেতা বানানোর আমাদের কোনো প্রয়োজন নেই। আর এতেই স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে মুকুলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ইতিমধ্যে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ আবার দাবি করেছেন, সেটা আমি বলতে পারবো না নেবেন কিনা, আমরা নয় কে নেবে সেটা হচ্ছে প্রশ্ন মুকুল রায়কে, কারণ কিছুই তো বাকি নেই। আর ওনাকে নিয়ে কার লাভ হবে সেটা লোকে বুঝতে পারছে না। সে তো সব নেতারাই বলে আমার সঙ্গে অমুক আছে, পার্থবাবু বলছেন আমার সঙ্গে পার্টি আছে, আছে কি? মুকুল রায় বলছেন আমি অমুকের সঙ্গে আছি, সত্যি সত্যি আছে কি কেউ? উনি তো বলছেন সিপিএমকে দাঁড়াতে হবে, তারপরে ভাবছেন ওনার মাথাটা ঠিক আছে? সিপিএম আছে কোথায় পশ্চিমবঙ্গে? বিধানসভায় নেই, লোকসভায় নেই, উনি কী বলছেন, কার হয়ে বলছেন সেটা ঠিক হোক। সেই জন্য একটা অসুস্থ মানুষ তিনি বলছেন আমি ঠিক আছি, ছেলে বলছে উনি পাগল আছেন, উনি বাড়ি ছাড়া হয়ে গেছে। আগে বাপ ছেলে তো ঠিক করে নিন, তারপরে বাকি পাবলিক ঠিক করবে। তাহলে এখন প্রশ্ন, মুকুলের এই অবস্থার জন্য দায়ী কে? শারীরিক অসুস্থতা নাকি নিজের ভুলের জন্য এমন মাসল দিতে হচ্ছে বঙ্গ রাজনৈতিক চাণক্যকে? রাজনৈতিক মহল মনে করে একুশের নির্বাচনে বিজেপির ফলাফল যাই হোক না কেন দল ছাড়াটা উচিত হয়নি মুকুলের। বিজেপিতে থাকলে রাজ্য রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিক থাকতেন মুকুল, তাই মুকুল তৃণমূলে আবারও ফিরে গিয়ে বড় ভুল করেছেন রাজনীতির কারবারিরা এমনটাই মনে করছেন। তৃণমূলে ফিরে গিয়ে আগেকার মতো সম্মান পাওয়া দূরের কথা, সামান্যতম কাজের পরিসরও পাননি মুকুল, সেটা নিয়ে নিশ্চয়ই আফসোসও ছিল মুকুলের মনে, তাতেই তৈরি হয়েছে তার মানসিক অবসাদ। এরপরে ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন রাজ্য রাজনীতির ভর কেন্দ্র থেকে মুকুল, আর তাই রাজ্য রাজনীতিতে এত তাড়াতাড়ি মুকুল বিসর্জন হয়ে যাবে সেটা
কয়েক বছর আগেও হয়তো কেউই ভাবতে পারেননি, কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। আর এই জায়গা থেকে মুকুলের কামব্যাক করাটা যে অত্যন্ত কঠিন বিষয় সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তবু সেই রাজনীতিকের নাম শুধুমাত্র মুকুল রায় বলেই তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের কিছুটা হলেও আগ্রহ রয়েছে এখনো। তাই মুকুল এপিসোড আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।